হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর এখন বাজছে 4টে, আর আমরা যাচ্ছি মন্দিরে। আজ যাচ্ছে আমার জা, শাশুড়িমা, আমি আর আমার বড় মেয়ে। আমার ছোট মেয়ের শরীরটা ঠিক নেই, তাই আমার ভাসুরের মেয়ের সাথে ওকে রেখে এসছি। আর এখন আমি রেডি হচ্ছি, আর ভাবছি রেডি হয়ে বিছানাটা তুলে নিই, তাহলে একটুখানি কাজ শেষ হয়ে যাবে। আর আজ হবে আমাদের বাড়িতে পাঠ কীর্তন, তাই কাজ একটুখানি বেশি, ভাবছি যে বিছানাটা তুলেই যাই। বিছানা উঠিয়ে নিয়েছি, তাহলে চলো এবার আমার সাথে। পৌঁছার পর দেখছি ঠাকুর এখনো নিদ্রায় আছে, তাই আমরা সোজা চলে গেলাম বিন্দা দেবী পরিক্রমা করতে। তাই পরিক্রমাটা সেরে নিলাম, সে পরিক্রমা করে তারপর গিয়ে আমরা আরতির সামনে দাঁড়ালাম। শেষ হয়ে গেল, এখন প্রসাদ বিতরণের পালা, আর সবাই লাইন ধরে দাঁড়িয়ে পড়েছে। আর আমরা গেছি এখন ফুল আনতে নদীর ধারে, লাইটগুলো এখনো জ্বলছে, আর বিএসএফ আর্মিরা এখনো পাহারা দিচ্ছে। আর এটা হলো আমাদের শহরের রেড ক্রস, তোমরা দেখতেই পাচ্ছ রেড ক্রস চিহ্ন দেওয়া আছে। আর রেড ক্রসের সামনের দিকে আজ আমরা যাচ্ছি। আর এটা হলো আমাদের শহরের মিশন, মিশনের চারিপাশটা একদম নীরব নিস্তব্ধ। মিশন বলতেই আমার কাছে মনে হয় সেখানে গিয়ে চুপ চুপ থাকতে হয়, ডিসিপ্লিনের মধ্যে থাকতে হয়। আমি আমার বিয়ে হয়েছিল যখন প্রথম বছর পুজোতে মিশনে গেছিলাম, আর তেমন আর আমাদের মিশনে যাওয়া হয়নি। আর আমি যে শহরে থাকি সেখানেও মিশনে আমি এখনও যাইনি, 7 বছর হয়ে গেল আমি যেখানে থাকছি, কিন্তু এখনও আজ পর্যন্ত আমি মিশনে যাইনি। মিশনে আমাদের খুবই কম যাওয়া হয়। ওই যে ওই যে ওটা
নিন। কয়টা গাছ রোয়? আমরা এখন এসে পড়েছি বাড়িতে, এখন বাজছে 6:20। চলো এখন বাজছে বেলা 9টা, আর আমার স্নান টান শেষ, মানে আমার ঘরে যাবতীয় কাজকর্মগুলো করে ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, বাচ্চাদের স্নান করানো আর ওদের কাপড় চোপড়গুলো ধুয়ে আমি স্নান করে এসে পড়েছি। আর এখন আমি যাচ্ছি ঠাকুর ঘরে। আর আজ আমার শাশুড়িমা আমাকে দায়িত্ব দিয়েছেন, যেহেতু ভাগবত পাঠ হবে তাই বলেছেন অনেকগুলো মালা গাঁথতে হবে। তোমার আজ ডিউটি ঠাকুর পূজা না, ঠাকুরের মালা গাঁথা। তাই আমি এখন যাচ্ছি, আর আমার শাশুড়িমা দিচ্ছেন ঠাকুর পূজা। ঘন্টির আওয়াজ পাওয়া যাচ্ছে এখান থেকে, আর আমি এখন যাই মালা গাঁথতে। মা আজ লক্ষ্মীমাকে এমনভাবে জবা ফুল দিয়ে সাজিয়েছেন, মনে হচ্ছে মালা পরানো হয়েছে, এত সুন্দর লাগছে দেখতে। আর মেজদি এদিকে কি করছে? সকালে রান্না বান্না হচ্ছে নাকি? তবে এখন শুধু ডাল আর আলু ভাজা। আর এইদিকে শিবম ঘুমোচ্ছে, কেউই তো নেই, শুধু তো একটা বাচ্চাই এখানে। হ্যাঁ, পড়তে পড়তে শুয়ে রয়েছে, এত মানে পরিশ্রম। বাবা আর এক এক করে আমার পাঁচখানা মালা গাঁথা হয়ে গেল। আর আমার শাশুড়ি মা এখন গেছেন ভাগবত আনতে। ভাগবত এসে পড়েছে ঘরে, আর আমার বড় মেয়ে বলেছে যে ও মালা গাঁথবে, তাই ওকে দিলাম কিছু ফুল মালা গাঁথার জন্য। আর এইদিকে রেডি হচ্ছে গোপালের ভোগ। আর আমরা আছি এখানে শুধুমাত্র একটা দিনই, আজকের দিনটাই এখানে আছি, কাল আমরা চলে যাব, আমার হাজবেন্ড আসবে সকালবেলা। আর সম্ভবত আমরা 3:30 সময়ই এখান থেকে চলে যাব, আবার পুজো পুজো গন্ধ শেষ হয়ে যাচ্ছে, তাই আজ বাড়িটা পুরোটাই ঘুরে ঘুরে দেখে নিচ্ছি। কারণ এখন যে সিচুয়েশন, হঠাৎ করে যখন তখন মনে পড়লেই আসা যায় না, তাই চলে গেলে যে আবার কখন আসব তার কোনো ঠিক ঠিকানা নেই। তাই একটুখানি চারিপাশটা ঘুরে ঘুরে দেখছি, সামনেই থাকি কিন্তু মনে হচ্ছে এই সিচুয়েশনের জন্য মনে হচ্ছে যেন অনেক দূরে কোথাও থাকি, যাতে চট করেই আসা যায় না, ইচ্ছে করলেই আসা যায় না বাড়িতে। আর বাচ্চাদেরও বলেছি যে খেলে নে যা পারিস তোরা, আজ অনেক দিনের জন্য একটুখানি ঘুরে ফিরে নে, আর বাইরে তো এভাবে বেরোতে পারে না ওরা, তাই আজ বলছি যে খেলে নে। আর ওদেরকে খেলতে দেখে আমার খুবই ভালো লাগছে, কারণ আমি জানি ওরা কিভাবে থাকে আর আমি কিভাবে থাকি। কারণ বাইরের খোলা আকাশ, খোলা হাওয়া, এগুলো আমাদের কাছে যেমন অচেনা অপরিচিত হয়ে গেছে। অনেক ভোগ মাখার জন্য লেবু পাতা পাড়া হচ্ছে, দেশের রাস্তা দিকেও দেখা যাচ্ছে মেয়েরা ছাতা নিয়ে এই দুপুরবেলাও নদীর ধার দিয়ে হেঁটে যাচ্ছে, মনে হচ্ছে যে ওরাও নাকি নদীর প্রাকৃতিক সৌন্দর্যটা দেখার জন্য এসেছে। এটা ছিল আমাদের রান্নাঘর, এখন হয়েছে স্টোর রুম। কারি পাতার গাছ লাগানো হয়েছে অনেকগুলো, না এখানে এইগুলো হলো গাঁদা ফুলের গাছ, এটা হলো কারি পাতার গাছ,
আর এটা ছিল আমাদের ডাইনিং রুম, এখন এই অবস্থায় আছে। এটা ভেতরেরটা ছিল, বাপরে বাপ, কিচেন, সেমি রুম। আর একটা ভেতরের দিকে, সেটা ছিল কিচেন, আর এইটা ছিল ডাইনিং রুম। আর আমার ভাসুর গাছ লাগিয়েছেন অ্যালোভেরা, এটা একটা অ্যালোভেরা। এখন আর এত বড় রান্নাঘরের প্রয়োজন নেই, তাই সামনের দিকে নিয়ে গেছে। আর এই জায়গায় আমরা বাসন মাজতাম আগে। এটা হলো আমার ঘর, আমার ঘরের সামনেই ছিল রান্নাঘরটা। আর আবাকাস ক্লাস চলছে। এটা হলো বাথরুম, এদিকে হলো ভোগ রান্না করার বাসন, আর এদিকে হলো রান্নাঘরের বাসন। এগুলো মাজবে মেজদি, আর আমি মাজবো এগুলো। অল্প একটু হাতে দিয়ে না না, এরকম আরকম। এখন বাজছে 3:30, আর আমাদের খাওয়া দাওয়া শেষ, বিকেলে কাজকর্মগুলো শেষ। আর তোমাদের বলেছিলাম যে আজ আমাদের ঘরে ভাগবত পাঠ হবে, তার জন্য সব কিছু রেডি হয়ে যাচ্ছে। আমার ঘর টর গুছিয়ে ফেলেছি। তারপর এইদিকের ঘরটা তোমাদের দেখিয়ে দিই, এইদিকের ঘরটা আমার রেডি করা হয়ে গেছে, ভাগবত রাখা হয়েছে এখানে, আর তুলসী, আর এখানে আরতি সামগ্রী, খোল রাখা হয়েছে, কাশি করতাল। এখানে বসবে যে পাঠক। আর অনেকদিন পর আমি এই শাড়িটা পরলাম আজকে। আর এখানে রেখে যায় কিছু শাড়ি, কারণ আসলে পাঠ কীর্তন বা এই সেইতে পড়তে হয়, তাই এখানেই রেখে যাই। এগুলো অনেক বছর হয়ে গেল, আমার বিয়ের পরপর এই শাড়িগুলো নামিয়েছিলাম, আর তেমন আর পরাই হয়নি, এক দুবার পরেছি, আর জায়গাটা জায়গায় রয়ে গেছে। ঠিক আছে, এখন শুরু করে দিই। আমার শাশুড়িমা ঠাকুর করে সব জিনিসপত্র রেডি করে নিয়েছেন, আর আমি এখন এদিকে লুচি করা হবে, সেই জন্য রেডি করব। নিচে বসে কাজ করার অভ্যেসটা পুরোটাই হারিয়ে ফেলেছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে করতে অভ্যেস হয়ে গেছে। এখন তো কাপড় ধুতেও দাঁড়িয়েই কাপড় ধুয়ে নিই, তাই মানে কোমরে একদম আর দিচ্ছিল না, পারছিলাম না আর বসতে, তাই গেলাম একটুখানি হেঁটে আসতে, একটুখানি ঘোরাঘুরি করে তারপর গিয়ে আবার বসলাম। সন্ধে হয়ে গেল, সন্ধে প্রদীপ দেওয়া হচ্ছে।
চাই তার গুণের কথা উনি বললেন গুণের কথা উনি বলার পর স্বরূপ গোস্বাই বললেন এখন তুমি মহাপুরুষ দর্শন করতে পারি যাও আর আজকে সব কাজকর্ম শেষ, দেখতেই পাচ্ছ তিলক লাগিয়েছি আর সব কাজকর্ম শেষ, আর পুজোর ঘরদুয়ার পরিষ্কার করা হয়ে গেছে, বাসনপত্র মাজা হয়ে গেছে, আর বাচ্চাদের খাইয়ে বিছানায় দিয়ে দিয়েছি, শুধু আমার ডিনারটাই করা বাকি। ঠিক আছে, আজ এই পর্যন্তই, তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা বাই বাই, গুড নাইট, গুড নাইট, স্লিপ টাইট, লাভ ইউ অল।